আজকে হচ্ছে আমরা 2015 এর মাজদা এক্সেলাটা রিভিউ করব। মাজদা এক্সেলা আসলে আমাদের মোটামুটি এর আগে মানে যেগুলো ডেলিভারি হয়েছে এর ভেতরে হচ্ছে আমরা এই সেম পার্ল কালারই হচ্ছে একটা গাড়ি মানে মানে একটা আমাদের শোরুমে হচ্ছে রিভিউ করা ছিল, তারপরে হচ্ছে আপনার আমরা একটা কাস্টমার রিভিউ এটার আসলে দেওয়া আছে। সো এটার ব্যাপারে আসলে বিস্তারিত ওইভাবে বলার কোনো কিছু নাই, তারপরেও জাস্ট একটু মানে ওভারঅল একটু আমি দেখাই দিব আর কি গাড়িটার কোথায় কী আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে 2015 এর মাজদা এক্সেলা এস টুরিং প্যাকেজ। সো এই গাড়িগুলো এখন মার্কেটে মানে প্রাইসটা দিয়ে আসলে শুরু করি, যেটা রেগুলারলি মানে আপনাদের সবার আসলে জিজ্ঞাসা থাকে যে প্রাইসটা আসলে কেমন। সো এই গাড়িগুলো আসলে 2015 মডেল, তার আসলে এখন আর আনা যাবে না। সো 2015 মডেলের প্রাইস যদি এস টুরিং সিলেকশন হয় তাহলে এই মুহূর্তে আসে হচ্ছে আপনার অ্যারাউন্ড 25 মানে প্লাস মাইনাস আর কি 20, আগে হচ্ছে একটু দামটা কম ছিল বাট এখনও অ্যারাউন্ড 25 আশপাশের হচ্ছে আপনার প্রাইসগুলো যায়। আর 2016 যে গাড়িগুলো ওই গাড়িগুলো হচ্ছে আপনার এই সেম প্রাইসে হয়তো আসবে, হয়তো 25 লাখ অথবা 26 লাখের ভেতরে হয়তো আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস কি যে আমরা যেই প্রাইসগুলো বলি এই প্রাইসগুলো কখনো কনফার্ম প্রাইস বলি না, যেই প্রাইসতেই আপনারা হয়তো পেয়ে যাবেন। এখন মার্কেট যে প্রাইস আছে মানে এখন মার্কেটের যে সিচুয়েশান তার উপর ডিপেন্ড করে হচ্ছে এখনের মানে প্রাইসটা হচ্ছে এইটা মানে আপনার অ্যারাউন্ড 25 মতো। সো নর্মালি যেখানে আমরা আগে অকশনে গাড়ি পাইতাম 10-15টা অলওয়েজ মাজদা এক্সেলা, সো এখন কিন্তু ওইরকম থাকতেছে না, এখন এভরিডে অকশন হয়তো একটা দুইটা তিনটা গাড়ি হয়তো মানে থাকে। সো বেসিক্যালি এখন হচ্ছে আপনার মার্কেটে একটু প্রাইস বেশি বিকজ অফ মানে যেটা বললাম আর কি করোনার জন্য আর কি প্রাইসগুলো এইভাবে ছাড়তেছে না, যার কারণে আসলে প্রাইসগুলো বেশি। সো অ্যারাউন্ড 25 ভেতরে হচ্ছে আপনারা এস টুরিং সিলেকশনগুলো পেয়ে যাবেন। প্রোঅ্যাক্টিভ যদি হয় মানে এটার ভেতরে যেটা হচ্ছে আপনার একদম সবচেয়ে হাই গ্রেড মানে এস টুরিংটা হচ্ছে 2015 পর্যন্ত সবচেয়ে হাই গ্রেড ছিল, যেহেতু এখন আর 2015 আনা যাবে না, 5 ইয়ার্স ব্যাক গাড়ি আমরা ইম্পোর্ট করতে পারবো। সো 2016 গাড়ি প্রোঅ্যাক্টিভটা যদি আমরা নেই প্রোঅ্যাক্টিভের প্রাইস আসবে অ্যারাউন্ড 26 অর সামথিং মানে প্লাস মাইনাস কিছু একটা হবে আর কি। আর যেগুলো এস আর সি প্যাকেজ আছে ওগুলো যদি নেন তাহলে হচ্ছে আপনার গাড়ির 22-23 ভেতরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো এখন হচ্ছে আপনাদেরকে বেসিক্যালি এস টুরিং হইলে কী হয়, এস টুরিং হইলে হচ্ছে সাধারণত অ্যালোরিম যেটা আছে অ্যালোরিমের হচ্ছে আপনার সাইজটা হচ্ছে 16 সাইজের অ্যালোরিম আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার 16 সাইজের অ্যালোরিম 205/60R16। সো একটা জিনিস আমি সবসময় মানে মেকশিওর করি যে সেটা হচ্ছে যে আপনার মানে জাপানি গাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু কনফার্মলি বলতে পারবো না যে এই গাড়িটাতে এই জিনিসটাই আসবে, কারণ এগুলা যখন জাপানে মানে ইউজাররা কিনে মানে যারা হচ্ছে প্রথম ইউজার থাকে তারা যখন কিনে তারা তাদের মানে মন মতো হচ্ছে আপনার মানে অ্যালোরিম বলেন তারপরে ইন্টেরিয়র বলেন এগুলো কিন্তু সব কিছু চেঞ্জ টেঞ্জ করে তারপরে চালায়। সো বেসিক্যালি এটার বিল্ট ইন অপশন হচ্ছে আপনার 16 সাইজের হচ্ছে আপনার অ্যালোরিমগুলো নর্মালি আসে, 17 সাইজে অনেক সময় থাকে, 18 সাইজে অনেক সময় থাকে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমরা জাস্ট যদি দেখি সেটা হচ্ছে যে মাজদা এক্সেলার যদি মানে আমরা পেছনের মানে ব্যাকডালা স্পেসটা যদি আমরা একটু দেখি, ব্যাকডালা স্পেসে কিন্তু মানে আপনার হিউজ পরিমাণে আসলে জায়গা আছে, মানে হোন্ডা গ্রেস কিং বা এক্সিও দুইটার তুলনায় আসলে ব্যাকডালা স্পেসটা আসলে প্রচুর পরিমাণে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি এখন তো আসলে মানে আপনার ইয়াগুলা স্পেয়ার টায়ারগুলো আসলে খুবই কম আসে, সো এখানে আসলে ওইভাবে বলার কিছু নাই, এখানে স্পেয়ার কিটটা আসছে। সো স্পেয়ার কিটগুলো আসলে মানে স্পেয়ার টায়ারের তুলনায় আসলে মানে এই জিনিসগুলো আর একটু বেশি হেল্পফুল, কারণ এটা বারবার বলছি আসলে অনেক ভিডিওতে, আমার মানে এটা নতুন করে বলার কিছু নাই। আর একটা জিনিস জাস্ট বলি গাড়ির ওয়েটের ব্যাপারে, জাস্ট একটু জিনিস বলি সেটা হচ্ছে যে এটার সাথে কম্পারেবল গাড়ি যদি আমরা দেখি তাহলে হচ্ছে হোন্ডা গ্রেস, আর হচ্ছে আপনার এক্সিওর সাথেও আসলে মানে এক্সিওর সাথে আসলে মাজদা এক্সেলা কোনোভাবে কম্পেয়ার করা যায় না কোনোভাবে, কারণ মানে গাড়ির প্যাটার্ন হিসাবে আসলে এগুলার মানে লুকস থেকে আরম্ভ করে ড্রাইভিং এক্সপিরিয়েন্স ইটস মোর বেটার দ্যান এক্সিও অর হোন্ডা গ্রেস। সো
এক্সিও যদি আমরা আপনার ওয়েটের দিকে দেখি, এক্সিও হচ্ছে আপনার অ্যারাউন্ড 1140 কেজির মতো ওজন, 1140 কেজির মতো ওজন। আর হোন্ডা গ্রেস যদি দেখি তাহলে অ্যারাউন্ড 1200 কেজির মতো হচ্ছে আপনার ওয়েট আছে। বাট এটার ওয়েট যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে 1260 কেজি। তার মানে এটা আসলে আরও হেভি, কারণ হচ্ছে যে এটার ভেতরে যেই স্কাইকটেপ টেকনোলজিটা ইউজ করা হয়েছে, আমরা যদি মানে ফ্রন্টের ইঞ্জিনটা যদি আপনাদেরকে দেখাই তাহলে মানে ফিল করতে পারবেন আর কি। আমরা যদি ইঞ্জিনটা একটু দেখি এটার, তাহলে আমরা আসলে ফিল করতে পারবো মানে এটা হচ্ছে আপনার নর্মালি এক্সি অথবা গ্রেস যেটাই থাকুক না কেন, আপনার এটার সাথে যে কম্পারেবল গাড়িগুলা মানে যদি আমরা কম্পেয়ার করি ওইভাবে, এটা আসলে মোর স্মুদার দেন হচ্ছে আপনার গ্রেস অর এক্সি অর সামথিং। মানে এটা আসলে বেসিক্যালি এলিয়ান প্রিমিয়ার সাথে কম্পেয়ার করা যায়, কারণ প্রাইজের দিক থেকে যদি আমরা দেখি প্রাইস আসলে এস টুরিং যেটা আছে, এস টুরিং নিলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড এলিয়েনের প্রাইজের মতো প্রাইস চলে আসে, একটা স্ট্যান্ডার্ড প্রিমিয়র মতো আসলে প্রাইস চলে আসে। বাট আমরা এক্সেলার হাইয়েস্ট প্যাকেজ হিসাবে এটা আসলে মানে আপনার যদি বেসিকগুলো কম্পেয়ার করি তাহলে হচ্ছে আপনার এক্সিওর সাথে কম্পারেবল, বাট একটু হায়ার দিক থেকে আর কমফোর্ট জোন ওভারঅল সব কিছু কম্পেয়ার করলে আসলে এটা এলিয়েন প্রিমিয়র সাথে আসলে কম্পেয়ারেবল আর কি। আর এটার ভেতরে স্কাই অ্যাক্টিভ টেকনোলজি ইউজ করা হয়েছে, এটার আসলে ড্রাইভিং এক্সপিরিয়েন্স থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং আর সো স্মুথ। মানে মানে এটার সাথে আসলে হোন্ডা গ্রেস অথবা এক্সিওর কোনোভাবে কম্পেয়ার করারই সুযোগ নেই। এখন হচ্ছে আপনাদেরকে আমরা জাস্ট একটু মানে এটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন কী আছে এটা একটু দেখা দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আপনার ভেতরে কী কী আছে জাস্ট এই জিনিসগুলো একটু আপনাদেরকে বলে দেয় আর কি। জাস্ট যদি একটু মানে ইন্টেরিয়রটা দেখি, জাস্ট ফার্স্ট অফ অল হচ্ছে আপনার মানে সিটের ফেব্রিক্সের কোয়ালিটি, এগুলো আসলে এস্টুরিং প্যাকেজ যদি হয় তাহলে সিটগুলো একটু হাই মানে কমফোর্টেবল সিট হয় আর সিটের ফেব্রিক্সগুলো একটু হাই কোয়ালিটির হয় আর কি। আর আসলে কি আপনি একটা জিনিস দেখেন যে এটার যে ইন্টেরিয়র আছে এই ইন্টেরিয়রগুলো কিন্তু মানে এই রেঞ্জের যে কটা গাড়ি আছে, ইনফ্যাক্ট আপনি যদি এলিয়ান প্রিমিয়র সাথেও কম্পেয়ার করেন দেন ইটস ফার বেটার দেন, মানে আমি বলবো যে এলিয়ান প্রিমিয়র থেকে এটার ইন্টেরিয়রটা লুকিং খুবই বেটার। হ্যাঁ, এলিয়ান প্রিমিয়র আসলে বাংলাদেশে অন্য কারণে চলে, সেটা হচ্ছে যে মানে আমরা আনসি এলিয়ান প্রিমিয়র, মানুষ নিশ্চয়ই এলিয়ান প্রিমিয়র। মাজদা এক্সেলা আসলে মানুষ আগে ওইভাবে আনতোই না, খুব কম আনতো আর কি। সো এখানে যদি আমরা জাস্ট দেখি গ্লাভ বক্সের দিকে, এখানে আপনি চাইলে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, আর গাড়ির হচ্ছে আপনার ম্যানুয়াল টেনুয়াল যা আছে হচ্ছে আপনার এখানে রাখতে পারবেন আর কি। আর এখানে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু নিকেল ফিনিশিং। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা এক্সেলাতে আসে না, এটার ভেতরে একটু মানে এক্সট্রা আসছে আর কি। আপনার এস্টুরিং হইলে মেবি সবগুলোতেই থাকে, বাট এস্টুরিং ছাড়া হয়তো ওইরকম আসে না। এই মিটারটার দিকে জাস্ট আমরা যদি দেখি, এটার মিটারটা কিন্তু আসলে মানে খুবই গুড লুকিং মিটার এবং দেখতেও আসলে খুব ভালো। আর আসলে কি এক কথায় মানে আই ক্যাচে যে জিনিসটা, এই জিনিসগুলো আসলে এটার ভেতরে আছে। আর স্টিয়ারিং যেটা আছে লেদার গ্রিপ স্টিয়ারিং, অ্যান্ড ওভারঅল আসলে দেখতে খুবই মানে আই ক্যাচি। অ্যান্ড আপনার আমরা যদি হচ্ছে ইয়াটা দেখি, নেভিগেশন সিস্টেমটা দেখি, এটা সবচেয়েতে অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে নেভিগেশন সিস্টেম। নেভিগেশন সিস্টেমটা আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। আর মাজদা এক্সেলার ভেতরে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইংলিশেই আসে, যেটা হচ্ছে নর্মালি অন্য কোনোটার ভেতরে মানে ওইভাবে নাই। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে হচ্ছে আপনার জাপানিজ ভাষায়, বাট ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইংলিশেই হচ্ছে আপনার থাকে। আর এটা কিন্তু হচ্ছে আপনার টাচ, মানে নর্মালি কিন্তু আপনার সব মানে এটা একে তো বিল্ট ইন, তারপর হচ্ছে আপনার টাচ আর কি। সো এখন হচ্ছে আমরা আর কি দেখাবো সেটা হচ্ছে যে এই যদি এস্টুরিং প্যাকেজ হয় তাহলে সিটটা পাওয়ার আসে না, যদি প্রো অ্যাক্টিভ প্যাকেজ হয় তাহলে সিটের ফেব্রিক্সটা চেঞ্জ হয়ে যায় আর হচ্ছে আপনার সিটটা পাওয়ার আসে, মানে ড্রাইভিং সিটটা পাওয়ার থাকে আর কি। সো এখন হচ্ছে আমরা একটু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে স্টিয়ারিংয়ের যে জিনিসটা আছে, স্টিয়ারিংয়ের যে কন্ট্রোলারগুলো আছে এগুলো কিন্তু কন্ট্রোলার এখান থেকে আপনি চাইলে মানে ফুল ইনফোটেনমেন্ট সিস্টেম থেকে আরম্ভ করে তারপরে ইচ অ্যান্ড এভরিথিং মানে প্রি কলিশন যেটা আছে এগুলো সব কিছু হচ্ছে আপনার কন্ট্রোলিংয়ের মানে সেট রিসেট সব কিছু হচ্ছে আপনার এই জায়গাটাতে আর কি। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা জাস্ট একটু চালায় দেখি। আর এখন আরেকটা জিনিস হচ্ছে সেটা হলো আপনার গাড়ির যেই মানে সিটিং ক্যাপাসিটি আছে এটা কিন্তু খুবই মানে ভালো পজিশন, মানে আপনার মানে একটু বাকেট টাইপের সিট, ওভারঅল সব কিছু মিলে আসলে পারফেক্ট আমি বলতে পারি আর কি। সো এখন একটু জাস্ট চালায় দেখি, তারপরে হচ্ছে আমরা পেছনের মানে সিটের কমফোর্ট জোন আর ইয়ারটা আমরা একটু পরে দেখাই দিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে আপনার সানগ্লাস হোল্ডারটা আছে, দেন হচ্ছে আপনার লাইটগুলো হচ্ছে আপনার কিছু কিছু সময় আসলে এলইডি চলে আসে, কিছু কিছু সময় আসে না, এগুলো আসলে আফটার মার্কেট চেঞ্জও করা যায়, আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আর সানশাইন প্রোটেক্টর যেটা আছে এটা তো আসলে মানে থাকতেছেই। সো এখন হচ্ছে আমরা মোটামুটি একটু জাস্ট চালায় আপনাদেরকে দেখাই দিই যে ওভারঅল কী অবস্থা কী আছে আর কি। এটার আসলে ড্রাইভিংয়ের মানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এস্টুরিং প্যাকেজ যদি হয়, একটা জিনিস হচ্ছে যে এখানে আপনার মানে হেডস আপ ডিসপ্লেটা আসবে, এবং এটা আসলে এই বাজেটের একটা গাড়ির জন্য
হেডস আপ ডিসপ্লেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আর আসলে ভালো লাগে কারণ আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনি দেখতে পারতেছেন যে আপনার টোটাল যেই হচ্ছে আপনার মানে মিটারটা আছে আপনি ফ্রন্টে দেখতে পারতেছেন, সো এটা আসলে খারাপ না। আর এই গাড়ির আসলে যদি আমরা সাউন্ডটা দেখি, মানে যখন আমরা টানতেছি তাইলে এটা যখন আমরা গাড়িটা আসলে চালাচ্ছি এটার যে এক্সজস্টের সাউন্ডটা এটা কিন্তু আসলে খুবই ভালো আসলে মানে ফিল দেয়। আর এই ধরনের একটা গাড়িতে আসলে মানে এরকম স্পোর্টি লুক সহ এই ইচ অ্যান্ড এভরিথিং এটা আসলে খুব মানে আসলে কম গাড়িতেই আসে। ইনফ্যাক্ট আমাদের দেশে যে গাড়িগুলো আমরা রেগুলারলি আনি এর ভেতরে হয়তো কোনোটা এরকম আপনাকে ফিল হয়তো বা দিবে না। মানে এটা হচ্ছে আমার ওভারঅল এটার যে আসলে ড্রাইভিং এক্সপিরিয়েন্স, মাজদা যারা আসলে না চালাইছে তাদেরকে কোনোভাবেই মানে বোঝানো যাবে না আসলে মাজদার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা কেমন। সো যারা হচ্ছে অন্যান্য গাড়ি চালায় মানে সেলফ ড্রাইভ করে আর কি, তারা যদি একবার মাজদাগুলো চালায় মানে মাজদা এক্সেলাটা চালায় তাইলে আসলে ফিল করতে পারবে যে এটার প্রিমিয়াম লেস মানে কতটুকু আর কি। আর 2020 থেকে তো মাজদা আসলে আপনার হয়ে গেছে হচ্ছে মাজদা থ্রি, মানে এক্সেলাটা যেটা এটা হচ্ছে 20 থেকে হচ্ছে মাজদা থ্রি হিসাবে আসতে ওয়ার্ল্ড মার্কেটে এটার নাম মাজদা থ্রি, বাট জাপানে হচ্ছে মাজদা এক্সেলা নামে চলতো, বাট জাপানে হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের সাথে কম্বিনেশন রেখে জাপানে হচ্ছে আপনার এটা মাজদা থ্রি নামে ইন্ট্রোডিউস করতেছে 2020 থেকে। আর একটা ইনফরমেশন জানায় রাখি, যারা হচ্ছে মাজদা কিনতে চান, রিসেল ভ্যালু আসলে এই মুহূর্তে মাজদার খুবই গ্রো করতেছে, আগে যেটা খুবই কম ছিল। আর ওভারঅল মাজদা যদি আপনি মানে সেডানের ভেতরে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে হচ্ছে সেডানের ভেতরে যদি আপনি মাজদাটাকে কম্পেয়ার করেন 2020 আর 2019 দুই বছরই হচ্ছে মাজদা এক্সেলাটা জাপানে বেস্ট সেডানের হচ্ছে আপনার অ্যাওয়ার্ডটা পাইছে। সো এটা আসলে খুবই ভালো জিনিস আমরা যদি ওইভাবে বলি। এটা ফুয়েল ইকোনমির দিকে জাস্ট আমরা যদি দেখি, সিটির ভেতরে হচ্ছে আপনার অন অ্যান অ্যাভারেজে 6 থেকে 8 কিলোমিটার, লাকিলি হয়তো 9 কিলোমিটার পাওয়া যেতে পারে, বাট ওইটা আসলে চান্স খুব কম, হয়তো হাইলি মেনটেন করলে হয়তো পাওয়ার চান্স আছে, আর যারা মোটামুটি এক্সপার্ট ড্রাইভার তারা হয়তো পাইতে পারে, বাট নর্মালি ধরে রাখতে হবে 6 থেকে 8-এর ভেতরেই থাকবে মোটামুটি মাইলেজ সিটির ভেতরে। আর আউট অফ সিটি হয়তো 9 থেকে 12 কিলোমিটার হয়তো পাওয়া যাবে, আর এর চেয়ে হয়তো কম বেশি যদি হয় মানে যদি কম হয় আর কি সেটা হচ্ছে টোটালি ড্রাইভিং এক্সপিরিয়েন্সের দোষ, আর ঠিকঠাক মতো আসলে মেনটেনেন্স যদি না করা হয় আসলে তার প্রভাব আর কি। হ্যাঁ, সো এই আর কি। এখন আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আসলে এই গাড়িটাতে আছে, সেটা হচ্ছে যে প্রক্সিমিটি সেন্সার, যখন মানে গাড়ি টাড়ি মুভ করবে আর কি তখন হচ্ছে আপনার এই লুকিং গ্লাসে হচ্ছে আপনার সিগন্যাল দিবে যে আপনার কোনো একটা গাড়ি টাড়ি আপনার পেছন থেকে মুভ করতেছে। সো এটা একটা খুবই ভালো ফিচার। মানে তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কস্টের কথা বলি নাই, 1,33,000 টাকা রেজিস্ট্রেশন কস্ট, এটা মনে হয় লাস্টের টুইস্ট ছিল আর কি সব কিছু মিলায়।